ও আপনার গেস্টিক আর আপনার বউ হইছে হাম হাম করে নিজের দুষ্টা বুঝে আপনি বউ রূপেতা সরাই দিস যতই চললি বলি করুন রোজা কিন্তু রাখতে হইব ভাই কি লিখাইছিলেন আপনি আইসি যে হুজুর সামনে তো রমজান মাস তাই আমরা জামাই বই দুজনে রোজা রাখতে পারি না আমার বউ কোয়ানো জান ওয়াজও শুনছে রোজাদারে নাকি ইফতারি করাইলে আপনি এই রোজার সব পাওয়া যা এই বিষয়টাই আপনার সাথে একটু আলাপ করতে হবে বলে আমরা রোজাদারে ইফতার করাইলে এই সব পাবো কিনা কথাটা আমি কমু ব্যাখ্যা দিব কিন্তু এর আগে আপনারা জামাই বউ রোজা কি লেগে রাখতে পারি না সমস্যাটা কি তার হুজুর আমার তো গেস্টিক এলেগে আমি রোজা রাখতে পারি না আর আমার বউর কথা কইছেন যে এ সারাদিন এ হাম হাম করে হালি হাইতো হাইতো এত এমনি রাখতে পারে না ও আপনার গেস্টিক আর আপনার বউ হইছে হাম হাম করে নিজের দুষ্টা বুঝে আপনি বউ রূপেতা সরাই দিছেন না শুনুন যতই চললি বলি করুন রোজা কিন্তু রাখতে হইব নামাজ রোজা হজ যেমন ফরজ নামাজ যেমন ফরজ রোজা কিন্তু তেমনই ফরজ না রাখার মতো কোনো সুযোগ নাই আর আপনারা কি আগে থেকে কি এই রোজা রেখে কি অভ্যাস করছেন না হুজুর বিয়ার আগে রোজা রাখতে পারছি আব্বা আম্মা রাখছে আমিও রাখতে পারছি অন বিয়া করে বউ আইসি ঘর থেকে ও হাম হাম করে ওর দেহা দিয়ে আমিও রোজা রাখতে পারি না আচ্ছা হুজুর ইতা বাদ দিন ওখানে রমজান মাসে আমরা দুই চারজন লোকরে যদি ইফতারি টিফতারি করাই ওখানে আমরা রোজার সবটা ভাঙুনি ভাই আপনি সুস্থ মানুষ আপনার বিবিও সুস্থ মানুষ সুস্থ মানুষ যারা তাদের উপরে রোজা অবশ্যই ফরজ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আমাদের পূর্বে যত নবী নবীর উম্মত গেছে প্রত্যেকের উপরে রোজা ফরজ ছিল এই রোজা ভাঙ্গার রমজান মাসে কোনো ধরনের কোনো সুযোগ নাই কয়েকটা শুধু সুযোগ আছে মুসাফির হইলে যদি এমনি অসুস্থ হয় একবারে মরে যাওয়ার মতো হয় এই বিভিন্ন ধরনের কিছু সচ্চাচারিত এছাড়া কিন্তু রোজা ভাঙ্গার কোনো সুযোগ নাই নামাজ যেমন ফরজ রোজাও তেমনই ফরজ রমজান মাসে যদি রোজা না রাখতে পারেন এখন থেকে রাখার চেষ্টা করতে হবে হুজুর যে কইছে ঠিক হয়ে গেছে হুজুরের কথা আমার সঠিকভাবে চলতেই আসলে আমল নষ্ট করে লইত না আচ্ছা হুজুর তাইলে এই রোজার না রাখিয়া আমার বউ যে চিন্তা ভাবনা করছে এটার কোনো ফাঁক যুগের আর কোনো পথ নাই না 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 কোনো ফাঁক যুগের কোনো পথ নাই রোজা রাখতেই হবে ফাঁক যুগের কোনো পথ নাই প্রিয় দর্শক আমরা যে এখনই নাটি কাটি আপনাদের সম্মুখে প্রচার করলাম আমরা রোজা রমজান মাস আসলে আমরা বিভিন্নভাবে বাহানা করে বিভিন্ন অজুহাতে অনেক সময় আমরা রোজা থাকি না কিন্তু ইসলাম স্পষ্ট ভাষায় বলছে একবার সিরিয়াস কোনো রুগী ছাড়া রোজা সকলের জন্য কর্তব্য এবং রোজা রাখতে হবে রোজা ফরজ তাই কাজেই আমরা সকলেই এই সামনে রমজান মাসে রোজা রাখবো এই প্রতিজ্ঞা নিয়ে আজ থেকেই আমরা নিয়ত করি সকলেই সকলকে সালাম আসসালামু আলাইকুম